আপনারা বিশ্বাস করবেন না, এই ড্রেসগুলো সরাসরি পাকিস্তান থেকে আমার কাছে আইছে। নতুন উদ্যোক্তাগুলো লাগিয়া সবথেকে হেল্পফুল ভিডিও আজকের এটা, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আপনার সুন্দর আফা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি এত বেশি খুশি বলার বাইরে, কারণ আমি পাকিস্তান থেকে ড্রেস আনাইছি। বাইরে ভাই বাবা যায়, পাকিস্তানি ড্রেসগুলো দেখতে কিন্তু অনেক বেশি ইউনিক ইউনিক লাগে। এগুলার কিন্তু মাস্টার কপি বাংলাদেশে বাইরে, কিন্তু ডাইরেক্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরাটা আসলে অনেক মানে কি কইতাম। আর শুধুমাত্র পাকিস্তান বলতে না, আরো যত কান্ট্রি আছে, বাইরের যত যত কান্ট্রি আছে, সব কান্ট্রি থেকে কিন্তু আপনি ড্রেস আনাইতে পারতেছেন আমার মতো। ভিডিওটা আজকে একটু লেন্দি হয়ে গেছে অবশ্য, কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে দেন অনেক 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 হেল্পফুল হইতে পারে। এখন হয়তো কইতে পারেন যে আসলে কি করে বেরসাইতেছেন। তো নতুন নতুন উদ্যোক্তাও যারা আছেন, আর কিনা অল্প পুঁজি নিয়ে কাজ করতে চাইতেছেন, কিন্তু আপনার ড্রেসগুলো থাকতে হবে ইউনিক, তো হ্যাগো লাগিয়ে আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে একটু বুঝতে পারবেন যে কেমনে কি করণ লাগবো। আর আমি যে আমার ঈদের শপিং গুলো তাড়াতাড়ি করে তাও পাকিস্তানি ড্রেস দেওয়া করতে পারবো, এরকম কোনো সময় বিশ্বাসই করিনি। তো এই জায়গায় যে কটা ড্রেস আছে সবগুলো ড্রেস আর কি আমি আনাইছি আপুরে দেয়া পাকিস্তান থেকে দেন, এটা ওনারা দেখি তো পাগলে জনের কথা। ড্রেস গুলো হাতে নিলে বুঝন যেতেছে যে এটা আসলে অরিজিনাল পাকিস্তানি, কারণ এটার ফ্যাব্রিক বাংলাদেশের ড্রেসের থেকে অন্যরকম পুরাই আলাদা। আর এই যে ব্লাউজ গুলো দেখতে পাইতেছেন, ব্লাউজ গুলো অবশ্য সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনানো। তো যারা যারা কিনে আর কি পাকিস্তানি ড্রেস বা ইন্ডিয়ান টাইপের ড্রেস গুলো নিতে চান, আমি যে স্ক্রিনশটটা দিছি আপনাকে পেজের অগলগে যোগাযোগ করবেন। আর বাকি ডিটেলস আপনারা বিশ্বাস করবেন না, এই ড্রেস গুলা সরাসরি পাকিস্তান থেকে আমার কাছে আইসে। আর আপনি বলবেন যে আপা আপনি পাগল হয়ে গেছেন, আমগুলো পাগল বানাইতেছেন। না, আমি আপনাকে পাগল বানাইতেছি না, কথা আসলেই সত্য। এই সবগুলা জিনিস পাকিস্তান থেকে ডাইরেক্ট আইসে, আর এটা আমার আনতে হেল্প করছে এই যে এই আপু। তো আপুর থেকে বিস্তারিত হুনমু শুধুমাত্র আমি একা না, আর জানেন আমি এগুলোকে ঈদের লেগে গুলো আনাইতেছি, সবগুলো ঈদের লেগে ড্রেস, কারণ আমার পাকিস্তানি ড্রেস এত বেশি পছন্দ। কিন্তু এখন আপনারাও চিন্তা করতে পারেন যে কি ব্যাপার, পাকিস্তানি ড্রেস আপনি কি লেগে বাংলাদেশে কেমনি আনছেন, কেমনি কি আসবে আমাকে একটু জানান। তো এটা পুরোটা আপনার করে জানার মতো হুনতে হবে আপুর মুখ থেকে। আপনারা যদি এরকম ইউনিক ইউনিক টাইপের ড্রেস ঈদের লেগে কিনতে চান, তাহলে কিন্তু মিস করেন যাবো না আজকের ব্লগটা, পুরোটা মনোযোগ সহকারে দেখবেন হুনবেন, ঠিক আছে? তো আপু তো আমরা হুইনালে যে আপু এগুলো কেমনে পাকিস্তান থেকে আনে, আর কেমনে আঙ্গ কাছে দেয়, আমরা কি এক পিসও কি আনতে পারবো কি না পাকিস্তানে, এক হচ্ছে শিয়ালকোটেতে আর একটা হচ্ছে করাচিতে। তো আপনারা সরাসরি বললেন যেন ব্র্যান্ড থেকে ক্যাশ অন ডেলিভারি, তারা কি করবে আমাদের অফিসে যখন আসবে আমরা চেকিং করে আপনাদের ওইখানে পেমেন্ট করে দিব, তারপরে আমরা বাংলাদেশে আপনাদের নিয়ে আসবো। এক্ষেত্রে যারা অনলাইনে দেখে মহিলারা কাজ করে, তারা কিন্তু প্রফিট দিয়ে কিনতেছে, অরিজিনাল কিনা ডুপ্লিকেট কিনে এটা বোঝা দেয়, তারপরে কি করে সামান্য টাকা তারা লাভ করতে পারে। তো সেই জায়গায় সে যদি সরাসরি নিয়ে আসে, তার দুই হাত তিন হাত যাচ্ছে না। তো আমাদের মাধ্যমে অরিজিনালগুলো বাংলাদেশে শুধু পাকিস্তান না, যে কোনো কান্ট্রি থেকে তারা নিয়ে আসতে পারবে। যে মানে আপনি ঘরের ভিতরে বসে আপনি পাকিস্তান থেকে ড্রেস আনতে পারতেছেন ওনাদের মাধ্যমে, তাও সীমিত মানে সীমিত পরিসরে, মানে টাকা আপনার এত বেশিও লাগবে না। যেমন মনে করেন আপনার যেটা আগানুরের ড্রেস বা অন্য কোনো কোম্পানির ড্রেস নিতে যান, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক বেশি প্রাইস পড়ে যায়গা, 4-5 হাজার টাকার মতো পড়ে যায়গা। আপু আমি যদি এখন আপনার জিজ্ঞেস করি যে এই ড্রেসটার প্রাইস কত, আপনি কত করবেন? এই এই ড্রেসটা আপনারা না হলে 10 হাজার টাকা নিবে, তো আমরা এটা পাইকারি দিচ্ছি মাত্র 4 হাজার টাকা। দেখেন কত ব্রাইডাল এই ড্রেসটা, ভাইরে ভাই এই পুরোটা এত গর্জিয়াস, এটার ওনারা দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে, কারণ এত গর্জিয়াস আমাদের কোনো পেমেন্ট করতে হচ্ছে না, সে নিজে কিনতেছে, নিজে পেমেন্ট করতেছে, নিজে চয়েস করতেছে, দেন বাংলাদেশে সে আমাদের মাধ্যমে নিয়ে আসতেছে। কিন্তু বাংলাদেশে আনার যে খরচটা কেজি হিসেবে সেটা শুধু আমাদের দিলেই হবে, কারণ ওইটা তো আমাদের কাস্টম ক্লিয়ারেন্স এগুলা থাকে, টিটি এইগুলো আমরা করি। তাছাড়া তারা নিজেরা নিজেদের মতন করে মার্কেট করবে। ফোন হচ্ছে আমার আমার কথা হচ্ছে যে আমি যেটা কইতে চাইতেছি এটা হইলো গিয়া, ধরেন যে আমি এক পিস আনামো, হ্যাঁ, এখন আমি পাকিস্তান থেকে আনামো, এখন আমি পাকিস্তানি ওয়েবসাইটটা কই পাবো? আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করে দিব। তাহলে কি আপনাদের কি পেজ আছে?
আমাদের হ্যাঁ আমাদের সুমায়া ফ্যাশন ওয়ার্ল্ড নামের পেজ আছে, তার মানে হচ্ছে আপনাদের পেজে যদি নক দেই আমি বা যে কোনো আমার ফ্যান ফলোয়ার যদি নক দেয় যে পাকিস্তানি ড্রেস আমি নিতে চাই, তাহলে আপনারা সরাসরি পাকিস্তানের সাথে কানেক্ট করাই দিবেন, উনি যে ড্রেসটা পছন্দ করবে ওই ড্রেসটা লাগে আপনারা চুজ করে আনাই দিবেন, তারপর টাকা খালি কি আপনি সেই ওইখানে তাদেরকে ওইখানে অর্ডার দিবেন, ওই ওয়েবসাইটে যায় সবকিছু, আমাদের ওয়ারিয়ারদের নাম্বারটা নিবে, আমাদের বলবে ক্যাশ অন ডেলিভারিতে চুজ করবে, আমাদের ওয়ারিয়ারে গেলে তারা আগে ইনফর্ম করতে হবে যেন আপু আমি একটা অর্ডার দিয়েছি আপনারা কিন্তু এটা দেখেন এই তারিখে আপনাদের ওইখানে যাবে, যদি কেউ আপনার অর্ডার দিলেন কিন্তু আমাদের জানালেন না তো আমরা কার জিনিস পিক আপ করবো, তাই না? তো আমাদের তো এইভাবে, আর যাদের মাস্টার কার্ড থাকে বা যে কোনো পেমেন্ট যদি না করতে পারে তখন আমাদের বলে দিল আপু আমাদের তো এইটার এই দাম আমার পেমেন্টটা একটু করে দেন, আমরা সেটা পেমেন্ট করে দিব, কোনো সমস্যা। ভাই এত সহজ হয়ে গেছে আমার শপিং করা, 10,000 টাকার জিনিস মাত্র আমি 4,000 টাকা পেয়ে যাইতেছি গা, আবার হচ্ছে গা এরকম রেডিমেড টাইপের ব্লাউজগুলা যেগুলো কিনা আমরা ইন্ডিয়ান দেখি এই জিনিসগুলো আমরা বাংলাদেশে পাইয়ে দিতেছি গা শুধুমাত্র একটা ওয়েবসাইট আর লগে এই অ্যাপগুলোর মাধ্যমে, তাহলে ভাই আমি তো মিস করতেছি না, আপনারা মিস করবেন রামনগর দেহার বিষয় আমি জানি না, তারপর ডিসক্রিপশন বক্সে আগে পেজ লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে চেকআউট করে নিতে পারেন। মানে আপনি এক পিস কিনলেও 10,000 টাকা দিয়ে কিনতে হইতেছে, 10 পিসও নিলে সেই ক্ষেত্রে 10,000, তো দেখা যায় কি প্রতিটা ব্র্যান্ডের একটা আলাদা ইয়া থাকে, নাম্বার থাকে, ওইটা হাইড করা থাকে, যারা মানে ডিলার থাকে বা ইয়া থাকে ওদের কাছে এই নাম্বারটা দেওয়া থাকে, ঠিক আছে? সেই নাম্বারটা যারা অনেক কোয়ান্টিটি যেমন দোকান যারা আছে শোরুম তারা অনেক পাকিস্তানি ড্রেস, মানে হচ্ছে আমি সহজ করে বলে দেই যারা হচ্ছে বিজনেস করতে চাইতেছেন যে পাকিস্তানি এইসব ড্রেস নিয়ে মানে ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আপনার যে বিজনেস করবেন সেই ক্ষেত্রে হচ্ছে এই আপুদের সাথে যোগাযোগ করলে ওরা ওই পাকিস্তানি ওয়্যার হাউসের ওদের নাম্বারগুলো কালেক্ট করে আপনারা দিয়ে দেবো, আপনি ওদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো আইনা বিজনেস করতে পারবেন, বুঝতে পারছেন বিষয়টা? হচ্ছে অনলাইন আফুরা যারা মানে উদ্যোক্তা আছে তারা তো অনেক দেখা যায় লস করে, 2-1 টাকা প্রফিট করে, বেশি প্রফিট করে না, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ, যে কোনো দেশ থেকে তারা নিজেরাই কেনাকাটা করতেছে, দামটাও জানতেছে, তাদের মানে প্রফিটটাও ভালো হচ্ছে। হ্যাঁ আর সেই ক্ষেত্রে সমস্যা হইতেছে না, তো আমি মনে করি উদ্যোক্তা গোলাইগা যারা কিনা অনেক বেশি শপিং করতে পছন্দ করে, ইউনিক ইউনিক ড্রেস পছন্দ করে, এগোলাইগা আজকের এই ভিডিওটা সব থেকে বেশি হেল্পফুল হবে আমি আশা করতেছি। তো ভাই আমি একটা ড্রেস আনাইছি, সো আমি এর আগের রাহি তারপরে আপনাদের লগে আবার কথা কইতেছি, আমি যে ড্রেসটা পরে আসছিলাম এটাও কিন্তু ওগো থেকে আনানো, তো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর, ভাই আমি এত খুশি হয়ে গেছি, আমার এতগুলো শপিং হয়ে গেছে, তাও ঘরের ভিতরে বইয়া পাকিস্তানি ড্রেস আমার কাছে ভাবতে অবাক লাগতেছে, এগুলো বানাইলে যে কত সুন্দর লাগো, মাশাআল্লাহ সব থেকে বেশি সুন্দর এই ড্রেসটা। ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখে রাখছেন তাগো লাগিয়া এটা অবশ্যই হেল্পফুল ভিডিও হইব, আশা করি যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা নতুন করে বিজনেস স্টার্ট করতে পারবেন, তো শুরু করে দেন আপনাকে কেনাকাটা থেকে শুরু করে উদ্যোক্তা গো আর কি নতুন বিজনেস, তো আপনাদের লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে, এতক্ষণ পর্যন্ত লগে থাকার লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সুস্থতা কামনা করতেছি, সবার ভালো থাকা কামনা করতেছি, তো নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের লগে দেখা হয়ে যাবো, অবশ্যই এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।